নমস্কার বন্ধুরা, আমি আলপনা, আলপনা কিচেন আপনাদের কাছে আবার চলে এসেছি। একটা আপনাদের কাছে দুটো রান্না দেখাচ্ছি। তা এটা হচ্ছে কফির পাতা বাটা, দেখুন কফির পাতা নিয়েছি, রসুন, কাঁচা লঙ্কা, একটু ধনে পাতা। আচ্ছা, সেটাও আপনাদেরকে দেখাই। মাছের তেল দিয়ে, বেগুন দিয়ে রান্নাটা দেখাবো, চলুন। এই যে মাছের তেল, রুই মাছের তেল, এই যে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর একটু বেগুন নিয়ে নিয়েছি। চলুন আপনাদেরকে দেখাবো যে রান্নাটা কিভাবে করছি। আপনারা স্কিপ করবেন না, দেখবেন পুরো ভিডিওটাই, তাহলে বুঝতে পারবেন রান্নাটা আমি কীভাবে বানাচ্ছি। চলুন দেখাই। দেখুন বন্ধুরা, ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। সামান্য একটু কালো জিরে দিয়ে দিচ্ছি, দেখুন। রসুনগুলো দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো একটু করে চিরে দিয়ে দিচ্ছি। এখন শীতের দিন চলে এসছে, তো দেখবেন খুব ভালো লাগবে কফি পাতা বাটা খেতে। এবার পাতাগুলো ধুয়ে নিয়েছি, পাতাগুলো দিয়ে দিলাম। একটু টমেটো দিয়ে দিলাম, দেখুন। শীতের দিনেই বেশি দেখবেন বাটা বুটি খেতে ভালো লাগে। সামান্য একটু হলুদ দিয়ে দেবো, দেখুন। নুন দিয়ে দিলাম। নুনটা পরিমাণ মতন দেবেন, আপনাদের যেমন টাকটা থাকবে সেরকম পরিমাণ মতন। দেখুন এটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার ধনে পাতাটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে ঠান্ডা করতে দিই, তারপর বেটে নেব। নামিয়ে নিই নুন।
আপনারা নানানভাবে করে খান, হয়তো কপির পাতা বাটা এইভাবে একবার করে খাবেন, দেখবেন খুব ভালো লাগে। আর শীতে তো প্রচণ্ড ভালো লাগে এগুলো। মাছের তেলটা বেগুন দিয়ে যেটা বানাবো ওই ওইটার জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। সামান্য একটু তেলে হলুদ দিচ্ছি, দেখুন সামান্য নুন দিয়ে দিলাম। এবার বেগুনগুলো দিয়ে দিলাম তেলে। বেগুনটা ভাজা হয়ে গেছে, দেখুন তুলে নিচ্ছি। এবার এবার তেলে পেঁয়াজ দিয়ে দিচ্ছি বেগুন ভাজার তেলটাতে, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। এবার টমেটোটা দিয়ে দিচ্ছি, দেখুন কাটা। মাছের তেলটা দিয়ে দিচ্ছি, দেখুন এটা। আপনারা যদি মাছের মাথা থাকে মাছের মাথাটাও ভেঙে ভেজে ভেঙে এর মধ্যে দিতে পারেন, এটাও খেতে ভালো লাগে। সামান্য হলুদ দিয়ে দিচ্ছি, দেখুন এটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার বেগুনটা দেবো, দেখুন দেখুন হয়ে গেছে। এবার ধনে পাতাটা দিয়ে দিচ্ছি, thank you.
হয়ে গেছে দেখো, এবার নামিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার এই রান্না দুটো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করেন, শেয়ার করেন, কমেন্ট করেন। আর যদি আমার এই চ্যানেলটাকে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করেন। আর আপনারা একদিনকে বাড়িতে বানাবেন, দিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। প্রচণ্ড ভালো লাগে এটা খেতে।